কাউন্সিল করি আমি আপনাদের সবাইকে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে স্বাগত জানাচ্ছি তো হচ্ছে তাদের পরিবারে অনুমান করেন শিক্ষার্থীরা আমাদের সমস্ত দেশবাসীরই সন্তান আধুনিক যুগের নেতা হিসেবে নেতা বলতে খালি আগামীকাল যে পরীক্ষা বৃহস্পতিবারে আছে আমরা পরীক্ষাটি স্থগিত রাখছি কালকে কালকে আমরা পরীক্ষা দিচ্ছি না তবে আমরা এর বিকল্প কোনো তারিখ দিচ্ছি না নতুন ভাবে তারা হরতাল দিবেন না সেই আশায় আমরা মনে করছি যে দেওয়া আছে সেই অনুসারে চলবে আর এই তারিখটা আমরা অন্য কোনো একটা তারিখে আমরা ঢুকাই দিব